বুখারি ও মুসলিম শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় প্রভু হতে বর্ণনা করেন যে, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভালো মন্দ উভয়ই লিখে রাখেন। যদি কোনো ব্যক্তি একটি ভালো কাজ করার দৃঢ় সংকল্প করে আর যদি ওই কাজটি সম্পন্ন নাও করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে পরিপূর্ণ সওয়াব লিখে দেন। আর যদি ওই কাজটি সে সম্পন্ন করে, তার আমলনামার মধ্যে 10 গুণ থেকে 27 গুণ বরং তার থেকে বেশি সওয়াব লিখে দেওয়া হয়। আর যদি কোনো ব্যক্তি একটি মন্দ কাজ করার নিয়ত করে, দৃঢ় সংকল্প করে, আর যদি ওই মন্দ কাজটি সে না করে, তার আমলনামার মধ্যে কিছুই লেখা হয় না। আর যদি ওই মন্দ কাজটি সে করে ফেলে, তাহলে মাত্র তার আমলনামার মধ্যে একটি মন্দ কাজ লেখা হয়। এই জন্য আমাদের বেশি বেশি ভালো ভালো কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন। আমিন।